নমস্কার দীপিকার রান্নাঘরে আবারও সকলকে স্বাগত জানাই আজকের নতুন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব ঠিক রেসিপিটা নতুন নয় সবার কাছেই একটি চেনা রেসিপি এটি কিন্তু এই রেসিপিটা বানাতে গেলে সবার কিন্তু অনেক ঝামেলা হয় আজকে ঢ্যাঁড়সের ভাজির একটা সাধারণ রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব কিন্তু অবশ্যই এখানে থাকবে দুটো টিপস যেভাবে রান্না করলে ঢ্যাঁড়সটা একদমই ঝরঝরে হবে আর কোনো রকম কোনো আঠালো ভাব থাকবে না দেখুন এখানে ক্লোজ ভিউ দেখাচ্ছি ক্লোজ ভিউ দেখে বুঝতেই পারছেন দেখুন ঢ্যাঁড়সটা একেবারে ঝরঝরে হয়েছে তো আর বেশি কথা না বাড়িয়ে চলুন রেসিপি শুরু করা যাক আর হ্যাঁ রেসিপি শুরুর আগে একটাই তো অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে দিলে আমার চ্যানেলে আমি যখনই নতুন রেসিপি আপলোড করব পরবর্তীকালে তখন তার নোটিফিকেশানটা কিন্তু আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে তো চলুন শুরু করা যাক প্রথমে আমি ঢ্যাঁড়সটা যে ভাজবো সেই ঢ্যাঁড়স ভাজার জন্য নিতে হবে ঢ্যাঁড়স ঢ্যাঁড়সগুলোকে প্রথমে ভালো করে ধুয়ে নিতে হবে ধুয়ে নেওয়ার পরে একটু জল ছুঁড়িয়ে নিতে হবে বা একটু আপনি মুছে নিতে পারেন যাতে একেবারেই ঢ্যাঁড়সে কোনো জল লেগে না থাকে ঢ্যাঁড়সটাকে একবার ছোট ছোট করে কাটতে হবে ঢ্যাঁড়স ভাজা খেতে কার কার ভালো লাগে অবশ্যই জানাবেন কিন্তু এইভাবে হর হরে হয়ে যায় বলে খেতে ভালো লাগে না বা বানাতেও ভালো লাগে না অবশ্যই কিন্তু জানাবেন তবে আজকের এই রেসিপিটা দেখার পরে কিন্তু আপনি রোজ ঢ্যাঁড়স ভাজা এইভাবেই বানানোর চেষ্টা করবেন তো দেখুন ঢ্যাঁড়সটা ভালো করে এইভাবে ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নিয়েছি এই সাইজ করে কাটতে হবে আপনি এর থেকে কিন্তু একটু বড়ো সাইজও করতে পারেন তাতে কোনো অসুবিধা হবে না এবার আমি যেটা কাটবো সেটা হলো পেঁয়াজ পেঁয়াজটাকেও কুচি কুচি করে কেটে নিতে হবে পেঁয়াজটা ছোট ছোট করে কেটে নিয়ে এখানে খুব বেশি পেঁয়াজ লাগবে না একটা বড়ো সাইজের যদি পেঁয়াজ হয় তাহলে সেটার এক ফালি হলেই হয়ে যাবে এছাড়া যদি ছোট সাইজের পেঁয়াজ নেন মানে মিডিয়াম সাইজের তাহলে কিন্তু একটা গোটা পেঁয়াজই নিতে হবে তো পেঁয়াজটা আমার কাটা হয়ে গেছে তো চলুন এবার রান্নার কাজে যাই গ্যাসটা আমি এবার জ্বালিয়ে নেব দিয়ে কড়াটা বসিয়ে দিলাম কড়াটা বসিয়ে দিয়ে কড়ার খাইটা জল লেগে আছে সেই জলটা শুকিয়ে নিতে হবে জলটা শুকিয়ে গেলে এবার দিয়ে দিতে হবে সরষের তেল সর্ষের তেলে ঢ্যাঁড়স বাজলে কিন্তু থেকে ভালো স্বাদ হয় কিন্তু আপনি এই এইখানে সাদা তেল বা রিফাইন্ড অয়েলও ব্যবহার করতে পারেন তাতে কিন্তু কোনো অসুবিধে হবে না রিফাইন্ড তেল ব্যবহার করা এমনিতেই হেলদি স্বাস্থ্যের পক্ষে তবে সর্ষের তেল ব্যবহার করলে এখানে স্বাদটা অনেক বেশি ভালো হয় এবার তেলটা গরম হয়ে গেছে তেলটা গরম হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে যে ভেজে রাখা ঢ্যাঁড়সটা ছিল সেটা আমি ডিরেক্ট দিয়ে দেবো টিপস হচ্ছে এখানে কিন্তু কোনো লবণ বা হলুদ এখনই দেবেন না ঢ্যাঁড়সটা দিয়ে ভালো করে তেলের সাথে মাখিয়ে নিতে হবে মাখিয়ে নিয়ে সেকেন্ড যে টিপসটা সেটা হলো একেবারেই ঢাকা দেওয়া যাবে না ঢাকা না দিয়েই এই রান্নাটা টোটালি করতে হবে তাহলেই কিন্তু ঝরঝরে হবে আর দিতে হবে একটি বিশেষ মশলা যেটা আমি সবার লাস্টে দেব তো অবশ্যই পুরোটা দেখতে থাকুন তারপরে দিয়ে দিতে হবে সঙ্গে সঙ্গে পেঁয়াজটা পেঁয়াজটা আপনি চাইলে নাও দিতে পারেন তবে পেঁয়াজ দিলে অনেক ভালো টেস্ট হয় যারা নিরামিষ খান তারা কিন্তু অবশ্যই পেঁয়াজটা স্কিপ করতে পারেন কোনো অসুবিধে নেই তাতে এবার দেখুন পেঁয়াজটা দেওয়ার পরে এখানে যখন খানিকটা সেদ্ধ হয়ে আসবে নরম নরম মনে হবে একটু কালার চেঞ্জ হয়ে যাবে সেই পর্যায়ে সামান্য পরিমাণ হলুদ দিয়ে দেবেন লবণ কিন্তু একেবারেই দেবেন না হলুদ দিয়ে ভালো করে শটে করতে হবে এভাবে ঢ্যাঁড়সটা চারদিকে ছড়িয়ে দিলে দেখবেন সাত থেকে আট মিনিটের মধ্যে কিন্তু ঢ্যাঁড়সটা ভাজা হয়ে যাবে করা একদমই লেগে নেই দেখুন আমি একটু জুম ভিউ করে দেখাচ্ছি একেবারেই কিন্তু এখানে কোনো হরহরে ভাব নেই একেবারে ঝরঝরে হয়েছে অনেকে কিন্তু ঢ্যাঁড়স ভাজার পরে লেবুর রস দেন লেবুর রস দেওয়ারও এখানে কোনো দরকার নেই লেবুর রস দিলে একটু টকচক ভাব চলে আসে তো বিনা লেবু ছাড়াই কিন্তু এটা হচ্ছে এবং ভীষণ ঝরঝরে আর সুন্দর টেস্ট হয় তো দেখুন যখন আমার ঢ্যাঁড়সটা পুরো ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিতে হবে লবণ আর স্বাদ লাস্টে দিতে হবে ম্যাগি মশলা আপনি নিরামিষ হলে অবশ্যই ম্যাগি মশলা স্কিপ করতে পারেন তো ম্যাগি মশলাটা দিলে স্বাদটা কিন্তু একেবারে অন্য লেভেলের হয় তবে খুব বেশি দেওয়ার দরকার নেই সামান্যই দিতে হবে যদি ঢ্যাড়সের পরিমাণ অনেক বেশি থাকে তাহলে কিন্তু আপনি এক প্যাকেট দিতে পারেন আমার এখানে ঢ্যাঁড়সের পরিমাণ একেবারেই কম তাই জন্য আমি সামান্য পরিমাণ দিয়েছি তো এই ছিল আজকের রেসিপি রেসিপিটা পুরোটা দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আর হ্যাঁ এবার কিন্তু আপনি ঢাকা দিয়ে রেখে দেবেন পাঁচ থেকে চার ছ মিনিট